সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ক্লাবে যেতে চাইলেও ইউনাইটেডের বাধার মুখে শেষ পর্যন্ত ক্লাব পরিবর্তন করা হয়নি তার। তবে রোনালদোকে ধরে রাখলেও প্রথম একাদশের সুযোগ দিচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। সাইড বেঞ্চে বসেই নতুন মৌসুম শুরু করতে হচ্ছে রোনালদোর। এদিকে আজ শুরু হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। প্রথম দিনই মাঠে নামছে পিএসজি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমান বিশ্বের অন্যতম সেরা তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি নেইমার চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমটি খেললেও দেখা যাবে না রোনালদোকে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে আজ নিজেদের প্রথম ম্যাচে পিএসজি মাঠে নামছে জুভেন্টাসের বিপক্ষে। এই ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করবে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই মেসি নেইমারকে নিয়ে কথা বলেছেন জুভেন্টাস কোচ আলেগ্রি। এ সময় তিনি মেসি ও নেইমারকে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকেও এগিয়ে রাখলেন সেরার প্রশ্নে। মেসি নেইমারের কথা বলতে গিয়ে আলেগ্রি বলেন, ক্রিস্টিয়ানো কখনোই মেসি নেইমারের থেকেও এগিয়ে না। আমি মনে করি মেসি ও নেইমার বর্তমান বিশ্বের সেরা ফুটবলার, রোনালদো কখনোই তাদের থেকেও এগিয়ে নয়। জুভেন্টাস পিএসজির ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আলেগ্রি।